মাই গড, আজকে কি হ্যাঁ ফুললি কি ঈদ কালেকশনের লাইভ। আজকে আপনাদের জন্য গিফট প্রাইজে এটা কিন্তু দেখেন ইন্ডিয়ান ফ্যাব্রিক শাইন দেখেছেন কাপ ওড়নাও ইন্ডিয়ান, অসম্ভব একটা দামে দিব। হ্যাঁ আজকে অনন্ত জলিলের মতো অসম্ভবকে সম্ভব করাই আজকে আমাদের কাজ হবে। দেখেন কালারগুলো কি সুন্দর। এবং আচ্ছা এটা রেখে ইটা নাও আজকে আরেকটা সারপ্রাইজে। আর যারাই লাইভে আসবেন এসে একটু আপুকে লাভ লাইক দিয়ে দিবেন। এবং দেখা যাচ্ছে না কিনা দেখেন তো আমার আই ডোন্ট নো ইন্টারনেট ঠিক আছে নাকি না, আপনারা ঠিকঠাক মতো দেখতে শুনতে পারছেন নাকি না জানান, আমার তো পুরো কাজ এই দিকে চলে গেছে। দাঁড়ান এই যে দেখেন ও পাঁচকে ড্রেস, ও এটা কিন্তু নিচেও কাজ আছে, হ্যাঁ খুব সুন্দর। এবং আজকে তো এটার সাথে মানে আজকে রবিবার সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ, হ্যাঁ একটার উপর একটা সারপ্রাইজ আজকে। আগে একটু দেখেন আপনারা জয়েন করতে পারছেন নাকি সবাই ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পার। আল ইশরা নূর আপু কতদিন পর কমেন্ট দেখলাম আপনার। আব্দুল্লাহ আল আরহাম আল্লাহ আপনারও কমেন্ট। আরে দীপ্তি আপু আরে কি ব্যাপার আজকে দেখি আমার সব পুরান আপুদের কমেন্ট আসতেছে, সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক। আচ্ছা থ্যাংক ইউ আপু। ওকে এটা আমার হাতে আজকে কি তিনটা কালারের, এটা যে কি চমৎকার জিনিস আছে আজকে আমার হাতে আপনারা লিটারালি বলবেন আপু এটা কি আনছো, কেমনে সম্ভব এই জিনিস এই দামে। হ্যাঁ সবাই একটু জয়েন করেন, এর মাঝে আমি আপনাদের সবকিছু দেখিয়ে দিব আর নোটিফিকেশনের সাথে সাথে লাইভে। খান শাজরিন থ্যাংক ইউ সো মাচ আপু, এটা আরেকবার দেখাই দাও তো আপনাদেরকে। আমি এখন আপনাদেরকে একটা বিশাল বড় সারপ্রাইজ তো দেখাবোই, তার সাথে আপনাদের একটু বলে দেই আজকের এই ড্রেস ইন্ডিয়ান ফ্যাব্রিকে রোজার আগে মানে এটা তো ফেব্রুয়ারি মাস, আমি আবারও বলি আগামী মাসে রোজা, আপনারা এই মাসে যারা আমাদের থেকে যা কেনাকাটা করবেন অনেক কিছুই ডেলিভারি কিন্তু রোজার শুরুতে পাবেন। আর আগামী মাস থেকে তো প্রি অর্ডার অফ, লাইভ দেখেছেন ড্রেস নিয়েছেন শেষ। এটার আজকে আমি যে দাম দিব মানে এটা আমার প্রথম গিফট আপনাদের জন্য ঈদের, দাম শুনে আপনারাই বলবেন যে আপু কিভাবে এই কাপড় দিয়ে এই ড্রেস আজকে এই দামে দিলা। হ্যাঁ নিচেও কিন্তু কাজ আছে, দোনোটা কালারই সুন্দর, আপনারা আজকে কেউ তো কেউ জিতে নিবেন, আজকে অনেক কিছু গিফট আছে। আচ্ছা রাখো এখন আমি আমারটা দেখাই, একের পর এক ধামাকা ড্রেস। হ্যাঁ আজকে থেকে তো আমাদের ঈদ কালেকশন একদম শুরু, আপনারা আশা করি ড্রেস দেখে এবং সবকিছু দেখে এটাকে অ্যাঙ্গেল করে ঢোকাও তো একটা পা, হ্যাঁ ঈশের চান্স নেই আমি। আচ্ছা দাঁড়ান এটা রাখি আমি আগে আপনাদেরকে দেখাই। হ্যাঁ এটা কি জিনিস, কয়টা কালার আছে জানি, এটা আমাদের তিনটা না দেখো তো হ্যাঙ্গার গুলা নিয়ে বোঝানো যায় নাকি এইটা আমার হাতে। হ্যাঁ দেখেন আমার হাতে এটা কি চমৎকার জিনিস, মানে এটা আজকে যারা পাবেন তারা লাকি, এবং এটা অসম্ভব লেভেলের স্মার্ট একটা জিনিস। হ্যাঁ মানে আপু আমি এটা জানি না আপনাদেরকে আমি এটা আমি বোঝানো আমার পক্ষে সম্ভবই না, এটা যারা নিবেন না জাস্ট তারা জানবেন যেটা কি জিনিস নিয়েছেন। আচ্ছা রেখে দাও, এমনি এগুলার কোয়ান্টিটি অনেক কম। দেখেন পিছন দিক দিয়ে আসছে, হ্যাঁ এখান দিয়ে হাতা, এটা পুরো ফ্রি সাইজ। মজার ব্যাপার কি জানেন, আমি দেখাবো আমি যেকোনো একটা কালার গায়ে ঠুপ করে দিব, এক পরিমাণও চাপাতে হবে না, কিচ্ছু করতে হবে না, কারণ এটা আপনার টেইলার কিছু করতেই পারবে না, এটা সেই লেভেলের একটা জিনিস। এই যে দেখেন এই সাইডের কুচিগুলো দেখতে পাচ্ছেন, সবাই যারা এসেছেন আজকে আগে লাভ লাইক ডান করেন, আজকে আগে লাভ লাইক ডান করেন। এবং লাইভের শুরুতে একজন আপু যারা আমার থেকে কেনাকাটা করেন তারা কিন্তু আজকেও গিফট পাবেন, ঠিক আছে আজকেও কিন্তু গিফট পাবেন, কোন একটা ড্রেস র্যান্ডম একটা ড্রেস আমাদের পক্ষ থেকে গিফট যাবে, ঠিক আছে। অনেক সুন্দর আপু, ডিজেড আয়ান আপু সুপার ডুপার হিট কালেকশন থ্যাংক ইউ আপু। আচ্ছা এখন আমি একটু আপনাদের এটা তো একটু পরে দেখাচ্ছি, আমাদের কি কি রিস্টক আসছে সেগুলো একটা একটা করে দেখায় ভেজাল শেষ করি। যারা আসছেন একটু লাভ লাইক লাভ লাইক দেন, লাভ লাইক লাভ লাইক, আগে ব্লুটা দাও। আচ্ছা আমি একটু আগে আপনাদের দেখিয়ে দেই, হ্যাঁ কি আছে না আছে সবকিছু দেখিয়ে স্টার্ট করি। আবায়া সুন্দর আপু, অসম্ভব সুন্দর এটা। হ্যাঁ আচ্ছা আমি আগে আমার গ্রুপে একটা শেয়ার করে দিই, আর নাহলে এই তো ফেসবুকের তো কিনা যে বেহাল অবস্থা থাকে, হ্যাঁ তার মধ্যে কি বলবো আর, দাঁড়ান একটা গ্রুপে শেয়ার করে আসি আপনারা একটু সবাই শেয়ার। এ প্রতিদিন মনে হয় কি বুঝছেন আপডেট নেয় নতুন নতুন, আর একই জিনিস ডিফারেন্ট ভাবে অপশন আসে। আচ্ছা ওকে দেখেন আপু একটু বলে দেই আমার আপুদের পছন্দের এই ড্রেসটা মনে আছে, এটা ঈদের জন্য রিস্টক করে দেওয়া হয়েছে এবং লাস্ট একটা স্টক আসবে এক সপ্তাহ পর, ওটাই শেষ, এটা আর আসবে না। যারা এটা নিবেন এই যে পুরো সালোয়ারের কাজটা সহ পুরো ঈদেও কোনো ড্রেস এই দামে নাই, এক পিসও নাই। হ্যাঁ
সো এটা যারা নেবেন তাদের কি করতে হবে জানেন, এইবারই অর্ডার করে দিয়ে দিতে হবে, আর না হলে কিন্তু পাবেন না, আর না হলে পাবেন না। আমি সবকিছু দেখায় বুঝায় সবকিছু করে দিচ্ছি। এটা এইবার রাখো, এবার হচ্ছে আমি দেখাবো, এটা গেল, তারপর সাদাটা দাও। হ্যাঁ আচ্ছা, এটা কি আমাদের আর আসবে না কিনা আমি তো তাও জানি না। আচ্ছা এই যে আপনাদের এই ড্রেসটা ডিজিটাল প্রিন্টেড ড্রেস, ক্রেজি মানুষ পছন্দ করেছে, এটাও রিস্টক হয়েছে। হ্যাঁ গতকাল শনিবারে গেলে এগুলো পাবেন। আর কিছু আছে রিস্টকের দেখানো? না তো সব নতুন না, ওগুলো থাকুক, ওগুলো আমি আমার মতো দেখাবো। এখন আমি শুরু করি, ঠিক আছে, টাটা বাই বাই, থ্যাংক ইউ। আসেন এখন শুরু করি, রিস্টক করার জন্য ধন্যবাদ আপু। এই মাসে আপনারা যা চান আমি রিস্টক করে দিব, পাবেন আগামী মাসে রোজার মাসে। বাট সবাই চেষ্টা করবেন আপু দ্রুত অর্ডার দেওয়ার। আমি আজকে আমার এই ড্রেসের যে দাম বলবো, আমি আপনাকে লাইভের আমি তো আপনাকে লাইভের মাঝে বলতেছি আপু, আপনি যদি আমাকে বিশ্বাস করে থাকেন না, আমার দাম শোনা পর্যন্ত ওয়েট করেন, আপনি অর্ডার করে আসেন, তাইলে আপনি এই সপ্তাহে ডেলিভারি পাবেন। আর না হলে যদি কিনা আপনার অর্ডার 1300 উপরে চলে যায়, মানে আপনি যদি 1301 নাম্বার কাস্টমারও হয়ে থাকেন, তাহলে কিন্তু আপু আপনার ডেলিভারি যাবে এই মাসের শেষে। 1300টা ড্রেস আমাদের কিন্তু স্টকে এই সপ্তাহে চলে আসবে। সো চলেন এবার আপু দেরি না করে শুরু করে দেই, ঠিক আছে? আজকের লাইভ একটুখানি আপু আসলে কেউ ই করবেন না, শুরুতে একটু সময় নিতে হয়, কারণ ফেসবুক আজকাল প্রচুর স্লো, তো দেখা যায় যে আপনাদেরকে মানে পেতে পেতেও অনেক মানে টাইম দিতে হয়, আর না হলে কবে লাইভ শুরু করে দেই। একটা ড্রেস অর্ডার করেছি, আজকে পাবো ইনশাল্লাহ। আজকে আজকে কালকে অনেক আপুদের ড্রেস যাবে, পুরান ডেলিভারি প্রচুর যাবে। আচ্ছা আই প্রিন্স, শুভকে একদম লাইভে অ্যাক্টিভ থাকতে বলো তো, তোমাকে অনেক সুন্দর লাগছে। আপু তোমার এই ইয়াররিংস আমার সেই পছন্দ হয়েছে। শুভ শুভ, আরে শুভ রে, এবারে তো নিয়ে আর পারবো না বুঝছে, কিছুদিন পর আপনারাই ওরে বকা দেওয়া শুরু করবে, যে থাক আপু তুমি আর বকা দিও না, ওরে আমরাই বকা দিই। আচ্ছা দেখেন আজকের ধামাকাদার ঈদ কালেকশন নাম্বার ওয়ান, যেটা কিনা আপনারা সার্ভোস্কি ড্রেস, আর মনে হয় আমার রোজায় একটা পাবেন, এই দামে তো পাবেনই না, পাবেনই না। আজকের অকল্পনীয় দামের জন্য সবাই রেডি হয়ে যান, যে কি প্রাইসে পাবেন না পাবেন আমি এখন শুরু করে দিচ্ছি। হ্যাঁ তো নাম্বার ওয়ান, যতগুলো আপু এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত আছেন, আজকে হচ্ছে আপু রবিবার, আমি একটু আমি সিরিয়ালি বলে বলে শুরু করি। রবিবার আপনারা এই ড্রেস আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন, অনলাইনে অর্ডার করতে পারবেন। একটা কথা মাথায় রাখবেন, আমি শুরুতে বলে দিই, আমরা কোনো বিকাশ নেই না, কেউ কিন্তু আমাদের নাম করে অন্য কোথাও বিকাশ করে প্রতারিত হবেন না, এটা কিন্তু পুরো দায়ভার আপনার। আমরা অরিজিনাল পেজ এক টাকা বিকাশ নিব না আপনার থেকে। আপনি আপনার প্রোডাক্ট দেখবেন আপু ঈদের ড্রেস, আমার আজকের লাইভ না, যে কোনো ড্রেস আপনি দেখে শুনে বুঝে নেবেন, ঈদ আমাদের জন্য অনেক বড় একটা জিনিস। হ্যাঁ একটা ড্রেস 100 জনের ভালো লাগছে তাই বলে যে আপনারও ভালো লাগবে এমনটা না, এই জন্য সাথে সাথে দেখে রিসিভ করবেন, বিকজ আপু এটা নর্মাল টাইম না, তো ঈদের টাইম অবশ্যই দেখে রিসিভ করবেন। আপু আপনার যদি ভালো না লাগে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিবেন, আপনি যদি সেটার বিপক্ষে থাকেন যে না আমার ডেলিভারিও দিব না, তাহলে আপনি আমার কাছে অর্ডারই দিবেন না। হ্যাঁ এর থেকে বেশি ফ্যাসিলিটিস আপু আমি দিতে পারবো না, হ্যাঁ সব ফ্যাসিলিটিসই আছে, বাট যদি আপনার ভালো না লাগে অবশ্যই আপু ডেলিভারি চার্জটা দিয়ে আপনি ব্যাক করে দিতে পারবেন, বিকজ ঈদ আপনার পছন্দ হওয়াটা আপনার মন খুশি হওয়াটা সব থেকে দরকার, ঠিক আছে? এটা মাথায় রেখেন সবাই। আপু আমি আপনার রেগুলার লাইভ দেখে অনেক ভালো লাগে। ওকে চলেন বিসমিল্লা। সো আজকে প্রথম হচ্ছে এই এই জিনিসটার কি আছে না আছে এটা একবার আপনাদেরকে দেখাই। হ্যাঁ চমৎকার একটা জিনিস, মানে আপনারা খালি বলবেন আপু এটা মানে কোন দিক রেখে এটার কি দেখব, কালোটা দেখাবো আগে না পার্পেল? আচ্ছা আপনাদেরকে আগে এই কালারটা দেখাই, আমার তাতে এক মিনিট শুনেন। এটা আপনারা আমার পেজে ভিডিওতে গেলে পেয়ে যাবেন, যারা আমার সাথে এই মুহূর্তে লাইভে আছেন, আমার থেকে যারা কেনাকাটা করেন এখানে কমেন্ট করেন, একটা আপু আমি আমার পছন্দের ড্রেস গিফট দিব, এনি ড্রেস গিফট যাবে আজকে থেকে প্রত্যেক লাইভে। যারা আমাদের থেকে ড্রেস কিনেছেন এই 12 মাস, তাদের পুরা ঈদের আগ পর্যন্ত শুধু তারাই গিফট পাবে, ঠিক আছে? কমেন্ট করে দেন আজকে না পান, ঈদের আগে যতগুলো লাইভ হবে আমি একটা প্রত্যেকটা লাইভে একটা একটা করে আপু নিব, এবং যে কোনো একটা ড্রেস আপু কি পাবেন বলেন তো, গিফট পাবেন, ঠিক আছে? এখন আসেন সবাই, এখন এই যে এই আজকে এই কানের দুলটা আমার খালি খুলেই যাচ্ছে বুঝছেন, এমন এক পরিস্থিতিতে পড়েছিলাম একটু আগে কানের দুল নিয়ে। আপু এটা দেখেন, আমি খালি বলি এটা কি জিনিস, দেখেন হাতের এই জায়গা চমৎকার সুন্দর একটা জিনিস, দাঁড়ান এক মিনিট, হ্যাঁ আমি একটু এটা খুলি, আর না হলে আপনারা এটা বুঝবেন না। এইটা হচ্ছে আমার যত স্টাইলিশ মানুষজন আছেন, হ্যাঁ যে আপু
এত স্টোনের বোরখা পরি না ভাল লাগে না ডিয়ার গো ফর দিস ওয়ান এটা দুবাই আপ মানে দুবাইয়ের রাইট নাও সব থেকে ট্রেন্ডি মানে একদম সেই ডিজাইন এটা আপনি নিজের জন্য নিতে পারেন আপনি কাউকে যদি ঈদে গিফট করেন না গিফটের জন্য নিলে সব থেকে বেনিফিট কি জানেন আপু এটা ফ্রি সাইজ ইভেন আপনি 30 বডি থেকে 70 বডি কোনো চাপানোর কিছু নাই এটা কিচ্ছু চাপাচাপির করার নাই এই সাইড দিয়ে দেখেন এটা না চমৎকার একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তাড়াতাড়ি করে আপু আমি ড্রেস নিয়েছি দাঁড়ান আমি একটু উইনার একজনকে সিলেক্ট করে রাখতে বলি ঠিক আছে একটা মিনিট আমার আপিকে বলি তো একটু আমার বোনকে বলি হ্যাঁ ও আপু আপনাদের শোরুম কোথায় আপু আমাদের শোরুম উত্তরাতে এবং চট্টগ্রামে আমাদের শোরুমের কাজ হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ যদি চাই আমরা মার্চের মধ্যে চেষ্টা করব চট্টগ্রামের শোরুমটা ওপেন করে দেওয়ার হ্যাঁ এখন কাজ হচ্ছে আমাদের চট্টগ্রামে আর ঢাকায় একটা উত্তরাতে আমার বোনকে বলে দেই আপি তুমি একটা উইনার নিয়ে দাও না দেখো লাইভে মানুষরা কমেন্ট করতেছে যে আপু আমি আপনার থেকে ড্রেস নিয়েছি একটা র্যান্ডম মানুষ যে আসলেই ড্রেস নিয়েছে মানে উনাকে আমি চুজ করে ড্রেস গিফট দিব একটা কাস্টমারের আইডি তুমি যে আমাকে পিক করে দিও শুভ তো একটা ব্যাক কল শুভকে না দেই আজকে বুঝছেন শুভকে না দেই কারণ ও লিটারেলি লিটারেলি ব্যাক কলি আপু আমিও নিয়েছি আচ্ছা ঠিক আছে সো এটা খালি একটু একটা জিনিস বুঝে নেন দেখেন এটায় কি আছে জিনিসটা দেখেন এখান দিয়ে লেয়ার গিয়েছে পুরোটা কুচি করা এই হাতা হচ্ছে আপনার কোনো এই দেখেন নর্মাল ডিজাইনেরও না রে তুমি এদিকে থাকো এই দেখেন কোনো নর্মাল কাটিং এরও কিন্তু হাতা না এত পরিমাণে ই করে লাইট অন অফ হয় এই দেখেছেন স্লিভসের ডিজাইনটা পুরাটা দেখেন আপনি যখন এটা স্লিভসটাও আটকাবেন চমৎকার দুইটা হাতা দেন এটা পিছন দিয়ে গিয়েছে এটা আবার এই সাইড দিয়ে গিয়েছে এটা এখান দিয়ে কুচি আপনার পিছন দিয়ে এই যে পিছনটা দেখেন এটা কিন্তু যারা খালি মানে হিজাব করেন তারা না যারা অনেক দামি দামি ডিজাইনার ড্রেস পরেন না যে একদম ডিজাইনার ধরনের এটা কিন্তু তারাও সুন্দর করে নিয়ে পড়তে পারবেন হ্যাঁ আচ্ছা আমি আরেকটা কালার দেখাই এটা তো কত বছর পর যে পার্পেল কালার এসেছে আমি আপনাদেরকে একটা কথা বলি আজকে দুপুর 2টায় গেলে আমার এই এটার আপনারা সুন্দর এটা না ব্যাক ক্যামেরায় সুন্দর বোঝা যায় কি পরিমাণ ঘের আপু কি পরিমাণ এটা সুন্দর যে এটা এই ফ্রন্ট ক্যামেরার জিনিস এটা না এটা মানে ফ্রন্ট ক্যামেরার জিনিস না এটা ব্যাক ক্যামেরার জিনিস মানে আপনাকে আমি ব্যাক ক্যামেরায় যদি দেখাতে পারতাম আপনারা বুঝতেন আপু তোমার কালেকশন গুলো সুন্দর আপু আমি নিয়েছি হ্যাঁ যারা ড্রেস কিনেছেন এই যে আমার বোন কিন্তু উইনার নিতে গিয়েছে খালি লিখে দেন যে আপু ড্রেস নিয়েছে যারা আমার থেকে নিয়েছেন ঠিক আছে তাইলেই হবে আর একটু লাভ লাইক দিয়ে দিয়েন আপুরা আমি লাভ লাইক থেকে গিফট করে দিব ঠিক আছে 50% অফ করে দিব নে তোমার আপু তুমি এত সুন্দর কেন তোমার সবকিছু থ্যাংক ইউ আপু আপু অনেক নাইস বেস্ট কালেকশন এটা এটা কার কার ভালো লাগছে আমাকে বলেন এটা ব্ল্যাক ইউনিভার্সাল খালি আপনারা কিন্তু আমার দুপুর 2টার ভিডিওটা দেখে নিয়েন চমৎকার জিনিস এই জিনিস আপনার কি যে দাম পড়বে বাইরে এগুলোর ভাই এটার কাটিং তো বোঝা মুশকিল দাঁড়ান এই হাত কোথায় দেখেন মজার ব্যাপার কোনো চাপাচাপি নাই কিচ্ছু নাই খালি এই যে গলাটা ঢুকায় পড়লেন না বাস আপনি শেষ এবং আপু দিস ইজ রিয়েলি স্মার্ট হ্যাঁ এইগুলা এই দেখেন ব্ল্যাকটা পরায় হাই আমার চুলমুল নষ্ট হয়ে গেছে আমার ক্যামেরাটা জানি আজকে কি করতেছে নাচানাচি করতেছে দেখেন ব্ল্যাকটা প্লিজ এটা আমি একটা কথা বলি মানে অনেক 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 ঘের এটা এখানে বোঝানোর মতো কোনো জিনিসই না আমি তো মানে এগুলো নিয়ে আমি কই কিভাবে দেখাবো দেখছেন মানে এই যে দেখেন এটা একটা পার্ট হ্যাঁ এখানের কুচিগুলো দেখেন আমি একটা কথা বলি আপনি এটা আপনার জন্য নেন আপনার আম্মুর জন্য হইল কারণ আপু নর্মাল গতানুগতিক বোরখা তো পান এইটা দুবাইয়ের এখন সেই লেভেলের আপনি হাতাটা দেখেন ধরেন নামাজ পড়বেন হ্যাঁ আপনি এইটা খুলবেন উঠিয়ে নেবেন পড়বেন আবার এটাকে এই যে লাগাবেন এবং লাগানোর সিস্টেমটা দেখেন আপনি লাগানোর পরে এটা কিন্তু এই শেপে থাকবে মানে নর্মাল না দেখেন হাতের নিচটা এবং আরেকটা জিনিস আমি একটু পরে দেখাই দিচ্ছি আমি জানি না এটা কয়জন ভাগে পাবেন প্লাস আপু এটা কিন্তু রিপিট যাবে না এটা কিন্তু কোনো আপু আছে না যে হ্যাঁ আপু আমি অর্ডার দিলাম আমি রিপিটে পাবো সম্ভব না বিকজ এটা অনেক কাপড় লেগেছে এবং এই বোরখাটা আমার কাছে নভেম্বরের লাস্ট অত আমার কাছে মানে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে এই বোরখাটা আমার কাছে আমার রাখা আপনারা দেখেছেন আমি 2টা 3-4টা লাইভ করি না এই বোরখার
মানে এগুলো রেখে দিছি, কারণ ঈদের আগে তো পাবো না। আমিও জানি যে আপুদেরকে ঈদেই দিব নর্মাল টাইমে। দেখেন আমি গত মাসেও দুইটা লাইভ করি নাই বোরখার, করে দিলে পায়ে যাইতেন শেষ। আমি কোত্থেকে আজকে দিতাম? হ্যাঁ, এখন আগামী মাসে রোজা। সো মানে এটা আপনারা আমার দুপুর দুইটার ভিডিও দেখেন, ঠিক আছে? দুপুর দুইটার ভিডিও দেখে নিয়েন। এই যে দেখেন কুচিগুলো, এটা ক্যামেরায় না বোঝানোর মতো একেবারেই না, অসম্ভব ব্যাপার বোঝানো, চরম লেভেলের স্মার্ট এটা। আচ্ছা আমি লাস্ট কালারটার গায়ে দিব নাকি প্রাইজিং এ চলে যাব বলেন তো? আপু আমার ড্রেসটাই এখন দেখাবো ডিয়ার। আচ্ছা আমার দেখানো বলতে পারেন শেষ। হ্যাঁ লাস্ট একটা কালার আর না পরি, অনেক অল্প পিসেস তো আমার। অন্য একটা কোথায় এই যে আমারটাই তো এখন দেখাবো, আমারটা আমারটা গিফট, আমার ড্রেস আজকে গিফট, আমার ড্রেস লিটারেলি আজকে গিফট, ঠিক আছে? আমারটার দাম শোনা লাগবে না, আপনি অর্ডার করে দেন ভালো লাগলে, এত কম, এত 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 শকিং প্রাইসে পাবেন। আচ্ছা আমি আপনাদেরকে ইসের প্রাইসটা বলে দিই বোরখাটার। হ্যাঁ ওই যে দাম বলতে হবে, আচ্ছা এখন হচ্ছে আমি কি জানি করবো। হ্যাঁ এই যে দেখেন আপুরা কোন কাল, এ বেটা আমি বোরখার দাম বলবো, আমার ড্রেসটা তো দাঁড়ান আপনাদেরকে একটু দেখিয়ে দেই। হ্যাঁ এই যে দেখেন, দেখেন হ্যাঁ এটা হচ্ছে আপুর পেজ। হ্যাঁ এই যে পেজে গিয়ে, আজকে কয়টা বাজে এখন, আজকে রবিবার, আপনারা ছি 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 লাভ লাইক দেন নাই, হাই হাই দিব না গিফট, লাভ লাইক থেকে দিব না টু ডিসকাউন্ট 50%, একটু দিয়ে দেন না পুরা পেজে একটু সমস্যা বলেই বলছি। হ্যাঁ এই যে দেখেন আপনারা, এই যে ভিডিওটা আছে না দুপুর দুইটায়, দাঁড়ান আমি দেখিয়ে দিই, এই দেখেন দাঁড়ান দাঁড়ান, ও মাই গড দিস ইজ সো প্রিটি, অনেক সুন্দর অনেক সুন্দর। দেখ আপু কি পরিমাণ যে ঘের, এই যে দেখেন এখন দেখছেন, আর এই এই দেখেন 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 ঘের দেখেন, এটা এই ক্যামেরায় বোঝার মতো না, এবং আমার লাইভ ভিডিওতেও বুঝবেন না, জাস্ট আপনারা যখন আমাকে ব্যাক ক্যামেরায় দেখেছেন না মানে মিররে, মানে আপনাকে যখন কেউ উল্টা পাশে পড়া দেখবে তখন আপনি বুঝবেন এটা সৌন্দর্য। এটা মানে এই যে আমার, আমি যখন এভাবে দেখাচ্ছি না এখানেও কিন্তু বোঝা যায় না, এটা শুধু ওই যে আমি যখন মিররে আমাকে দেখিয়েছি পুরোটা নিয়ে, তখনই এটা সৌন্দর্য বোঝা যায় যে এটা কি জিনিস, হিউজ পরিমাণ কাপড়, হিউজ পরিমাণ কাপড়, ঠিক আছে? ওকে আমি জানি কি কালার নিব, কালার তো তিনটা। আচ্ছা এখন আসেন আপুর টুইটার প্রাইজিংটা বলে দিই। সো যতগুলো আপু আজকে আমাদের এই কালেকশনটা নিতে পারছেন, দুবাই এর একদম স্টাইলিশ, এই যেটা ব্যাক সাইড হাতের এইটা এটা এটা পুরো ফ্রি সাইজ, কোনো সাইজ নাই, ম্যাটেরিয়াল দুবাই সিল্ক, হাই হাই। এটার সাথে যে আপনারা একটা এত সুন্দর স্কার্ফ পাবেন আমি তো এটা দেখাতেই ভুলে গেছি, আপনারা দুপুর দুইটার ভিডিওটা একটু চেক করে নিন। হ্যাঁ আমি তো খালি এখন নামকাওয়াজতে একটু দেখাই দিলাম, দেখেন স্কার্ফও দেখাই নাই। লম্বা হচ্ছে 54, বডি হচ্ছে আপনার 50, বডি ফ্রি সাইজ, ফ্রি সাইজ মিনস ফ্রি সাইজ, কোন চাপাচাপি না, আপনার এটা চাপাইতেই পারবে না কেউ, অসম্ভব। এটার কাটিং ডিফারেন্ট, হ্যাঁ এটা কিন্তু এখান থেকে গিয়ে পিছন, আবার এই হাতেও কিন্তু আছে, আর স্কার্ফ কিন্তু আছে, এই যে দেখেন এই সাইডের কাজ। এটা আজকে যতগুলো আপু নেবেন, এটা দুবাই এর এখন 8,500 টাকাতে এই ডিজাইনটা সেল হচ্ছে, এটা আপু নর্মাল বোরখা তো আর না, এটার মেকিংটাও দেখতে পাচ্ছেন। এটা আজকে আপনারা যারা নেবেন, আমার ডিসেম্বর মাসের প্রোডাক্ট রাখা বলে এটা এটা কম করে হইলো আজকে 3500 টাকা এটার দাম ছুঁইত, কারণ আপু এটা তো নর্মাল কোনো মেকিং এর জিনিস না। আর তাও আরেকটা কথা লাস্ট বলে দেয়, এটাই কিন্তু দেখেন দুবাই এর যে আমাদের একটা বড় পাথর আছে না, এটা কিন্তু এনসি পাথর না, এই যে নেন প্রমাণ দেখেন, এই যে আমার ড্রেসে ছোট ছোট এনসি পাথর আছে, এটা কিন্তু আপনাদের দুবাই এর বোরখা ইউজ হয়, যাদের কাছে অরিজিনাল দুবাই এর বোরখা আছে একটু দেখবেন, এই যে একটা বড় পাথর, হ্যাঁ আপনি দেখেন এটা পিছে নিলেও আপনার এই সাদা পাথরটা যেভাবে পপ আউট হচ্ছে, আমার গুলো কিন্তু ছোট, বহুত আর ডিফারেন্ট, এটা আসে না এই পাথরটা, মাত্র আপনাদের জন্য এটার দাম দেওয়া হয়েছে 2790 টাকা। আপু এটুকু আপনারাও বুঝেন, আমি একটা নর্মাল এক কাটিং বোরখার দামে আপনাকে এই বোরখা দিলাম, এটা কিন্তু কোনো রিপিট আসবে না কিচ্ছু না, যান বাচ্চায় ওয়েবসাইটে অর্ডার দেন, আর অনলাইনে অর্ডার দিলে, হ্যাঁ রেখে দাও দেখানোরই দরকার নেই, আর অনলাইনে অর্ডার দিলে ড্রেসের ছবি অ্যাড্রেস ফোন নাম্বার, আবারও বলছি ছবি অ্যাড্রেস ফোন নাম্বার, এই তিনটা জিনিস একসাথে দিয়ে দিবেন, ঠিক আছে? সবাই একটু লাভ লাইক দিয়ে দেন না পুরা,
সবাই একটুখানি লাভ লাইক দিয়ে দেন না, এমন করেন কেন? আচ্ছা আপু, তুমি আমার থেকে আপু কয়টা ড্রেস নিয়েছেন এটা লেখা লাগবে না, ঠিক আছে? এটা লেখা লাগবে না, বাকিটা দেখা যাবে কি গিফট পায় না পায়। ওকে, সো ভেজালগুলো আসেন একটু, আমি শেষ করে একদম হাত থেকে ফেলে দেই। যতগুলো আপু এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত আছেন, আপনারা আজকে রবিবার, শনিবারে আপুর পেজে গেলে আপনাদের প্রাণ প্রিয় এই ড্রেস রিস্টক হয়ে গিয়েছে। এটা যারা নিবেন তারা এখন অর্ডার করে দিবেন ফর ঈদ। আমি আবারও বলছি ফর ঈদ। এটা আমার হাতে এখন যেটুক আছে, আজকে কালকের আপুরা যারা অর্ডার দিচ্ছে তারা পেয়ে যাবে, আর বাকি আরেকটা আসবে আগামী সপ্তাহে। দেন শেষ, পুরো লাইভে আমার কথা রেকর্ড রাখেন, একটা ড্রেসও যদি ঈদে গলায় কাজ, হাতে কাজ, নিচে কাজ, প্যান্টে কাজ, ওন্না ইন্ডিয়ান চিলনের ওন্না, 1500 কত টাকা জানি ছিল এটার দাম, 1500 সামথিং যদি পেয়েছেন, আপু বললেন যে হ্যাঁ আপু আপনি তো আরেকটা ড্রেস ঈদে আমাদেরকে দিলেন এই দামে, অসম্ভব অসম্ভব। এবং এটা না অল টাইম ক্যারি করার মতো, এটা যারা নিবে পুরো কাজ করা, কোনো বাচ্চা ব্যথা পাবে কোলে এগুলো কোনো ইস্যুজই হবে না আপনাদের, ঠিক আছে? নিয়ে একদম আরামসে ধুম ধারাক্কা পড়তে পারবেন। এই যে দেখেন স্লিভস গুলো ভীষণ সুন্দর কিন্তু আপুরা, মানে সেই সেই এই দেখেন হাত, এটা আপনারা গতকালের ভিডিও দেখে নিন দুপুর দুইটায়, আজকে রবিবার আপনারা শনিবার দুপুর দুইটা দেখে নিন। আমি সরিয়ে দিলাম, আমি আর ম্যাজেন্টা খুলে সময় নিলাম না। হ্যাঁ আমি আমার ড্রেসে যাবো তো এখন আপু, কারণ আজকে মেইন তো হচ্ছে আমার ড্রেস। এই দেখেন ম্যাজেন্টা, এটাও অনেক সুন্দর, এটাও অনেক সুন্দর। হ্যাঁ সো এই যে নেন, যারা এটা নিবে তারা আমাদেরকে ওয়েবসাইট অথবা অনলাইনে যেখানে আপনার সুবিধা সেখানে অর্ডার করে রেখে দিবেন। আমি বারবার বলছি ঈদের কেনাকাটা যদি আপনি এই মাসে, কারণ আমার আগামী মাসে আমাদের কোনো কিছু রিপিট যায় না, কেউই রিপিট দিতে পারে না, আপনারা অনেক ভালো ভালো ড্রেস এই যে এই মাসেই পাবেন, ঠিক আছে? আমাদের তো আজকে থেকেই একদম ফুল অন ধামাকাদা শুরু, যেমন এই যে একটা সার্ভস্কি পেয়ে যাচ্ছে না, আর কিন্তু পুরো মাসে কোনো সার্ভস্কি নাই। হ্যাঁ এরকম ড্রেস কিন্তু ফুল ফেব্রুয়ারিতে আর একটাও নাই, একটাই আজকেই পেয়ে যাচ্ছেন। আপু আমি ড্রেস নিয়েছি, আচ্ছা উইনার মনে হয় নিয়ে নিয়েছে, হ্যাঁ এখন আর কমেন্ট করতে হবে না, যারা ড্রেস নিয়েছেন তারা ওকে উইনার একজন নিয়ে ফেলেছে। আসসালামু আলাইকুম, ড্রেস নিয়েছি আলো আকাশ। আমার পরনের ড্রেস তিনটা নিবেন আপু, আমি এখনই বলে দিচ্ছি শেষ। আচ্ছা একটু হাতে ধরে এটা এটাও বলে দিই। হ্যাঁ আচ্ছা, আমার আপুদের এই যে সাদা কালারের এই ড্রেস রেডি স্টক, যারা মনে করছেন যে আপু আমি ভ্যালেন্টাইন্স ডে তে একটা অফিসে পরবো বা মানে হালকা পাতলা, আমি এত লাল টাল পরি না, হ্যাঁ মানে মনে এত রং নাই যাদের, ঠিক আছে, বাট খুব সিম্পলের মধ্যে স্মার্ট গেট আপ চান, তারা কিন্তু এই দুইটার মধ্যে যে কোনো একটা কালার নিবেন। এটা পুরো গ্যারান্টি দিয়ে সেল করার মতো একটা ড্রেস, টপ ক্লাস ড্রেস, 899 টাকা। এটার দামে যাবেন না, এগুলো যা দেখছেন এগুলো সব পার্সিয়ান প্রিন্ট, কম্পিউটার প্রিন্ট, এই যে এগুলা মানে এটা আপনি লাগলে আমার এই ছবি দিয়ে আমার গ্রুপে জিজ্ঞাসা করেন এই ড্রেসটা কে নিয়েছে। এবং কেন বললাম দামে যাবেন না, ও অকল্প এত কম দামে জীবনে কোনো মানুষ চিন্তা করবে না যে ভালো কোনো কাপড় সম্ভব, হাতে নিয়ে ডেলিভারি ম্যানকে দাঁড়া করিয়ে চেক করে নিয়েন যে দেখি তো মানে আসলেই ভালো নাকি না। একটা কথা বলি, একটা জিনিস হচ্ছে যে না এটার দাম কম, কোয়ালিটিও দামের অনুসারে, যেমন দাম তেমন জিনিস, বাট এটার যেমন দাম তেমন জিনিস না। সো আপনি এই জন্য মাথায় রাখবেন যে আপু দাম কম বলেছে, বাট আপু বলেছে ম্যাটেরিয়াল এটার ভালো থাকবে, অনেক দামের সাথে মিল নাই। আমাদের গত বছর 1390 এ সেল হয়েছে সেম এই ম্যাটেরিয়ালের ডিজিটালটা, হ্যাঁ এটা কিন্তু রিপিট আসবে না। এটা যাদের আমাদের অর্ডার ছিল, দেখেন আজ প্রায় এক মাস সময় লাগছে এটা আসতে, তো আমি এক্সট্রা কিছু করিয়ে নিয়েছিলাম, জানি ভ্যালেন্টাইন্স এর আগ মুহূর্তে আসবে এই যে লালটা আছে। হ্যাঁ এটা আমি আপনি অনেক পড়তেও পারবেন, এটা অর্ডার করে দিয়েন, এটা এটা পাবেন না, এটা 899 টাকা, গতকালকে দেখে নিন, ঠিক আছে? গতকাল অর্থাৎ শনিবার, শনিবারে দেখে আপনি অর্ডার করে দিন, আমি রেখে দিই। অনেক সুন্দর, অনেক সুন্দর, নিচ স্টিচেও সুন্দর কাজ করা, খুব সুন্দর। গতকাল অর্থাৎ শনিবার আপনারা সকাল 11:30 আমার পেজে গেলে এটা একটা ভিডিও পাবেন, আমি পড়া অবস্থায় না, ঠিক আছে? এমনি আপু আমি নিয়েছি অনেক ভালো। আচ্ছা আপু বোরখাটা আবার একটু দেখান, প্রাইসটা বলেন, আমি বোরখা শেষ সময় বোরখাটা আপু আপনি আমার পেজে যান, আপনি আমার এই লাইভ থেকে, আপনি যদি বোরখা পড়েন তাহলে আমার এই লাইভে আপনার কাজ নাই, আপনি আমার পেজে দুপুর দুইটায় চলে যান, এই ভিডিও নিচে গেলেই এটা আমাকে পড়া দেখবেন। 6 মিনিটের একটা ভিডিওতে তিনটাই পড়া আছে, ওটা দেখে অর্ডার দেন। এটার দাম হচ্ছে ভাই যে ভার মাত্র 2790 টাকা। হ্যাঁ ও মা গো, মাত্র 2790 টাকা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আচ্ছা আপনি কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আশা করি আপনিও ভালো আছেন। হ্যাঁ আসেন, এবার হচ্ছে লেটস স্টার্ট উইথ মাই ওয়ান, আমি দেখি দাঁড়ান আমি একটু আমার গ্রুপে শেয়ার করে আসি।
কারণ এখন আমারটা শুরু তো আমারটা আজকে দাম না শুনে বললাম না আম্মা এই উইনার হয়ে গিয়েছেন উইনার একজন হয়ে গিয়েছেন উইনার আপু কিন্তু আমার তরফ থেকে গিফট পাবেন ঠিক আছে উইনার আপু যে সে ফুললি আমার তরফ থেকে গিফট পাবেন ওকে কোনো ই নাই মানে কোনো নির্ধারিত না আমাদের যেমন অনেক ড্রেস থাকে হ্যাঁ আমি একটু বলে দেই এই পুরো পুরো এই আজকে থেকে পুরো রমজান মাসে আমাদের যতদিন লাইভ হবে প্রত্যেক লাইভে যারা আমাদের থেকে কেনাকাটা করেছেন তারা শুধু কমেন্টে লিখে দিবে যে আপু আমি আপনার থেকে ড্রেস নিয়েছি প্রতিদিন একজন একজন করে পিক হবে এবং ড্রেস আমি বলি আমাদের এমন এত ড্রেস থাকে আপু অনেক দামি ড্রেস এক পিস রিটার্ন মানে এরকম করে এক পিস করে অনেক কিছু জমে তো ওগুলো তো শোরুমে আপু লসে দেই তো লসে দেওয়ার থেকে ভালো যারা আমার থেকে বারোটা মাস কেনাকাটা করে তারা একটা ঈদের সময় আমার থেকে একটা গিফট পেয়ে নেয় তাই না সো আমি এগুলো বেশ কিছু প্রোডাক্ট এবার আমার এই অফিসে রাখাই দিছি বসে শোরুমে না দিতে একজন একজন করে র্যান্ডম যার কাছে যে ড্রেস যায় ঠিক আছে এটা জাস্ট টোকেন অফ লাভ আর কিছুই না অল রুলস ডান করেছি আচ্ছা আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আপু ওকে বিসমিল্লাহ চলেন হাই হাই আমার যে কি পছন্দ হয়েছে ড্রেসটা আপুরা আই হাই মানে থাকে না একদম মন মতো কোন ড্রেস এটা হচ্ছে আমার একদম মানে মন ছুঁয়ে যাওয়ার মতো আমার পছন্দের একটা ড্রেস দেখেন এটাই কি করা আছে না করা আছে তো প্রথমে আপু আমরা এটা দুটো কালার পাচ্ছি একটা জাম কালার একটা গ্রিন কালার হ্যাঁ ওকে সো ফার্স্টে আমরা এক ঝলকে ওড়না দেখে নিই যে ওড়নায় কি আছে না আছে আপু অনেক ড্রেস নিয়েছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ড্রেস নিয়েছি কমেন্ট থেকে উইনার নিয়ে ফেলেছি শেষ আজকের উইনার নেওয়া শেষ আজকের উইনার নেওয়া শেষ আপুরা এখন আর কমেন্ট দিতে হবে না উইনার নিয়ে ফেলেছি ওকে দিল পে মাতলে দেখেন এটা হচ্ছে আপনাদের ওড়না কেন আজকে আপনি এই ড্রেস নিলে জিতবেন আমাকে বলেন তো নাম্বার ওয়ান এই ওড়না কিন্তু আপনার চিননে আমাদের কাছে কোনো শিফনের ওড়না আছে শিফন 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 আচ্ছা না এই মুহূর্ত না এখন শিফনের কোনো ওড়না নাই মানে এটা বুঝতে পেরেছেন কোন ওড়না এখন এক মিনিট এটা খুলি তো এত ঝুনুর মুনুর আওয়াজ তো ভাল লাগে না এত ঝুমঝুম করবে এটা তো আমি বুঝিই নাই দেখেন ওড়নাটা কি আছে ওড়নাটা পাচ্ছেন আপনারা ইন্ডিয়ান চিননের মধ্যে এটার বেনিফিট কি পুরো গায়ে যখন থাকে গা তেমন একটা দেখা যায় না বাট ওড়না পাতলা সফট আবার সেকেন্ড বেনিফিট এটা অনেক শাইনি মানে আপনাকে পুরো হিজাবের মতো লুক দেয় হ্যাঁ ফুল হিজাব মানে হিজাব পড়লে মানে হিজাবে যে একটা শাইন থাকে না ওরকম ক্যারি করতে পারবেন এখানে তিন ভাবে স্টোনের কাজ দেওয়া হয়েছে একটা হচ্ছে ছেটা কাজ ড্রেসের সাথে মিলিয়ে দেন আপনার হাতের যে লোহর সেই লোহর গুলো আর এখানে একটা চিকন প্যানেল পাইপিং এটা হচ্ছে আপনার অসম্ভব সুন্দর ওড়নাটা যেটা নর্মাল কোনো ফ্যাব্রিকের না এখন চলে আসেন ড্রেসে যে আপু ড্রেসে কি করা আছে না করা আছে জাস্ট দুই মিনিটে ড্রেসটা দেখেন ড্রেসের বডি দাঁড়ান কি লিখেছে ও সরি এগুলো অন্য ড্রেসের হিসাব হ্যাঁ আমি একটা বার শুধু বডিটা দেখে নেই বডি আমি 50 বলেছি বাট তাও একটু আই নিড টু চেক মানে আমার একটু কনফিউশন আছে আমার হালকা খানি একটু কনফিউশন আছে বুঝতে পেরেছেন একটু দেখে নেই এই আপুর 28 মানে 25 25 50 3 3 6 56 হাই হাই বডি হচ্ছে 56 আর আমি দিয়ে রেখেছি ওয়েবসাইটে 50 ছি 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 এর তো তাইলে তো অনেক আরো যাদের বডি পম মানে 52 তারা তো নিবেই নাই আমার এটা দেখে আচ্ছা লম্বা হচ্ছে 43 বডি লম্বা একটু কমায় বলি আচ্ছা নেন এটা যতগুলো আপু নিতে পারবেন এটার বডি হচ্ছে আপনার বডি কাপড় দেয়া আছে 56 ইঞ্চেস পর্যন্ত লম্বা আছে 43 ধরবেন ঠিক আছে এখন আসেন বডি আনস্টিচ এখন আসেন আপু এটার ফ্যাব্রিক কি এই যে আপনাদের ইন্ডিয়ান ক্রেপ আপনি শাইনটা দেখেন ড্রেসের মানে আছে না যে আপু ঈদে একটা ড্রেস পরলাম আপনারা দিল্লি বুটিক্সের অনেক ড্রেসগুলো কিন্তু এই যে এই ফ্যাব্রিকটা এসে থাকে এবং এটা কালার অনেক ডার্ক হ্যাঁ এইগুলো কালারে ইনার লাগে না আমি আবারও বলে দেই কথা শুনে নিবেন যে শিমার ফ্যাব্রিক ইন্ডিয়ান ক্রেপ বা শিমার চিনেন না তার উদ্দেশ্যে বলছি এই ফ্যাব্রিকটা কিন্তু এরকম পাতলা থাকে দেখে মনে হয় ইনার লাগবে বাট আসলে লাগে না ক্লিয়ার ক্লিয়ার তো আমি কিন্তু কোনো ইনার আমার গায়ে নাই হ্যাঁ ইভেন আমার কোনো মানে হাতের ভিতরও দেখা যাচ্ছে না যে হালকা হালকা নাথিং এবং শাইনটা দেখেন না কি সুন্দর শাইন তাইলে আমরা বডি পেয়ে গিয়েছি 56 লম্বা পেয়েছি 43 ম্যাটেরিয়াল ইন্ডিয়ান শিমার ক্রিম আচ্ছা এখন ও এখন একটা জিনিস দেখবেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই গলাটা নিয়ে হ্যাঁ
আপু তোমার পরে ড্রেস আপু আমার পরাটাই দেখাচ্ছি একটু দেখাই দেই শেষে বলবেন আপু আপনারটাই গলা এরকম করা আমারটা কেন এরকম করা এগুলো আগে শুনে তারপর অর্ডার দিতে হবে আপু শাড়ির কালেকশন দেখাও আমাদের শাড়ির কালেকশন দেখলে তো পাগল হয়ে যাবেন এবার চমৎকার সব শাড়ি দেখাবো আপু দেখাবো ডিয়ার অনেক বাড়ি না মারলে কোনো কিছু কাজ করে না আপু সব নিতে মন চাই কি করবো কি করবেন একটা কাজ করতে পারেন এক দুই দিনের লাইভ দেখে অর্ডার দিতে পারেন বাট সেক্ষেত্রে আপনি 15-20 দিন পরে ডেলিভারি পাবেন ওই সেকেন্ড লটে আসলে এসিটা ছাড়ো তো অনেক গরম লাগতেছে এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা সেটা শুনেন আমি গলার জিনিসটা আগে একটু বুঝিয়ে দেই হ্যাঁ যে গলায় কি আছে না আছে যেমন দেখেন এই ড্রেস আপু আপনারা আমাদের থেকে প্রচুর ড্রেস পেয়েছেন যেগুলোর গলা আমরাই কাটিং করে দেই বাট আমি আবারও বলছি এখন হ্যাঁ ঠিক আছে পরে দাম পরে যখন আমি এবার এই ড্রেস যদি গলা কাটিং না করে দেই সেটার পিছনে রিজন আছে রিজনটা কি যেহেতু এটা আমাদের আগামী মাসে রোজা এই মাসে একটাই সার্ভস কি পাচ্ছেন সেটা এটা এবং এত কম প্রাইসে আমি ইচ্ছা করে এটার গলা কেটে দিতে মানা করেছি এটা থেকে কিন্তু কখনো সুতা ওঠে না এটা মাথায় রাখবেন এটা জানেন আমি নিজে কিন্তু ওই যে ধারালো কেচি থাকে না একটু যে মুখটা শার্প আমি ওটা দিয়ে কিন্তু জাস্ট ফুটুস 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 করে কেটে নিয়েছি হ্যাঁ এটা কিন্তু ওই যে দেখেন কোনো সেলাই আছে হ্যাঁ দাঁড়ান আমার আরেকটা ড্রেস আচ্ছা আমার আরেকটা আমি একটু পরে দেখাচ্ছি কোনো সেলাই বা কোনো কিছু কিন্তু নাই এটা আপনারা যদি চান আপনার ড্রেস বানানোর সময় টেইলারকে বলতে পারেন এখন এটা না কাটা দেওয়ার রিজন হচ্ছে আপনার ঈদ অনেক আপুরা আছে আপনারা হয়তোবা অনেক আপু তো যারা হিজাব করে তাদের তো ধরেন কাভার হয়ে থাকে বাট এমনও অনেক মানুষ আছে যে আপু আমি হিজাব করি না বাট অনেক কাভার আপ হয়ে চলে যেমন দেখবেন যে প্রচুর মানুষ আছে যে মানে এটা কিভাবে বলি যেমন দেখবেন সে মাথায় হিজাব করছে না কিন্তু তার ওড়না বা তার গেট আপ আপনি সবসময় দেখবেন নম্র ভদ্র থাকে মানে প্রচুর মানে ভদ্রভাবে ড্রেস আপ করে হ্যাঁ সো এখন যেহেতু আপু এটা আমাদের ঈদের কালেকশন একটাই পাইতেছেন পুরো মাস জুড়ে এটা যদি আমি কাটিং করে দেই অনেক আপুরা আছে যে না আপু আমি এইটার জন্যই আমি ড্রেসটা নিচ্ছি না এখন এটা করে দিলে কারো এটা লাগানোর অপশন নাই আমি আমরা কিন্তু হাজারটা ড্রেস আপ কেউ মনে করেন না শুধু এটা কেটে দিচ্ছি না বলে সাম নাথিং হাজার হাজার ড্রেস আপনাদেরকে এরকম দিয়ে দিচ্ছি মানে দিতে দিতে শেষ এখন আর এই জন্য আপু আমি এটার গলাটা পুরো এইরকম রেখেছি যেন সেই আপুগুলা উইথাউট এনি ডাউট ড্রেসটা নিতে পারে দেখেন এটা কিন্তু এভাবে আরো সুন্দর মানে পুরো ডিজাইনটা ফুটে ওঠে প্লিজ যারা আছেন একটা লাভ লাইক দিবেন একটা লাভ লাইক থেকে উইনার নিবো আই প্রিন্স একটা লাভ লাইক থেকে আজকে তুমি উইনার নাও তো মিস্টার প্রিন্স আজকে প্রিন্স উইনার নিবে দেখি প্রিন্স কাকে উইনার নেয় প্রিন্স লাভ লাইক থেকে একটা নাম নাও শুনো এমন কোন নাম নিবা না যেই নামের আইডি খুঁজে পাওয়া যায় না হ্যাঁ যেমন আমি একটু বলেই দিই যেমন নুসরাত নামে কাউকে উইনার নিবা না ওইগুলো আইডি খুঁজে পাওয়া যায় না ঠিক আছে নুসরাত জাহান স্পেশালি মানে ও কখনো উইনার নেয় না তো একটু বলে দিলাম নুসরাত নামে লাখ লাখ আইডি লাখ লাখ আইডি এই নামে আমরা উইনার নেই না আপু নারায়ণগঞ্জে একটা শোরুম দাও আপু গলাটা কাটিং না করেই ভালো করেছেন দেখেছেন মানে আপু এটা কাট কিচ্ছু না আমি এই জন্য কাটিং করি আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন কাটিংটা দেইনি হ্যাঁ যেন আমার প্রত্যেকটা মানুষের কারো কোনো আপনি চাইলে কেটে নেন কোন সপ্তাহ টেইলারই আপনার এটা এক আপনি নিজেও বাসায় কাটতে পারবেন একটা কেচি দিয়ে এবং এইটা কিন্তু সুতা ওঠে না কিচ্ছু ওঠে না এই যে দেখেন আপু আপনি আমারটা একটু আমি এটা দাঁড়ান খুললে আমি আপনাকে আমার আরেকটা দেখাচ্ছি তাইলে ক্লিয়ার এইটাই মাথায় রাখবেন এই গলাটা কিন্তু আপনারা সুন্দর এরকম পাচ্ছেন এখানে পুরোটা এমসি পাথরের সাথে বারিশের পাথর আচ্ছা নিচটা দেখে নেন এই যে নেন হিজাবিয়ান আপুরা আপু আপনি বসলেন বা আপনি বলতেই পারেন আপু আমার এতটুকু কাভার হয়ে গেল আমার জন্য কি কাজ আপনার জন্য পুরো ড্রেসে হাজার বুটি ছেটা কই গেল এই যে নেন আহা তাড়াতাড়ির সময় খালি আমার দুনিয়ার যন্ত্রণা হয় এই দেখেন পুরো ড্রেসে আপনার হাজার বুটি ছেটা আবার নিচে দেখেন নিচে একে ভাল লাগে না আর আপু ড্রেসের কালারটা কি আপু গ্রিন 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 আমার ক্যামেরাতে বেশি ডার্ক লাগে এই কালারটা ক্যামেরাতে বেশি অন্ধকার লাগতেছে বা আরো সুন্দর গ্রিন বাস্তবে আরো সুন্দর গ্রিন এই যে দেখেন আপু নিচের কাজ খেয়াল করেন এক একটা লতা পাতার ভিতরে এই যে বারিশের কাছের পাথর দেখেছেন সুন্দর না জিনিসটা মানে প্রত্যেকটা লতা পাতার ভিতরে বারিশের কাছের পাথর আর এই নেন হাতা এখন আমাকে থ্যাংক ইউ দিবেন একটা কারণে বলি আপু তোমাকে খুব আপনি হিজাবিয়ানদের কথা ভেবে সবসময় তাইয়েবা আক্তার থ্যাংক ইউ আপু না আমি বলেছি না আপু গত বছর আমার একটা কথা না খুব মাইন্ডে লেগেছে একটা হিজাবিয়ান আপু আমাদেরই একটা মানে মানে একটা গ্রুপে পোস্ট করছিল যে মানে বাংলাদেশ তো মুসলিম কান্ট্রি
তো মুসলিম কান্ট্রি হয়ে মানে সে অনলাইন পেজে বুঝে আপুটার কষ্ট, উনি নিচে কাজের ড্রেস খুঁজে পাচ্ছে না, সব উপরে কাজ বাবা। তো আপু পোস্ট করছে যে আমি কোথায়, আমি হিজাব পরি, আমি কোথায় নিচে কাজ করা ড্রেস খুঁজে পাবো। হ্যাঁ, ওই পোস্টটা দেখার পর আমিও তো ড্রেস সেল করি, আমার আসলেই মাথায় আসছে যে মানে আপুটা কিন্তু ঠিক বলছে যে বিঙা মুসলিম কান্ট্রি, অনেক মেজরিটি মানুষ হিজাব করে, বাট তাদের জন্য ড্রেস কতটুকু আনি আমরা নিচে কাজ দিয়ে। হ্যাঁ, তো তারপর থেকে আমি ম্যাক্সিমাম টাইম মাথায় রাখি যে নিচে যেন কাজ থাকে, নিচে যেন এই প্যানেল থাকে, এটা ওই টাইমে আর কি আমি চেষ্টা করি মাথায় রাখার, মানে যতটুক পারি। হ্যাঁ, চেষ্টা করি দেয়ার হিজাবিয়ান আপুদের জন্য। আপু এটা কি উঠে যাবে? আপু অ্যান্সার হচ্ছে দুই চারটা উঠতে পারে। আমরা সার্ভস্কি ড্রেস, আপনি আমার লাইভে কাউকে জিজ্ঞাসা করতে পারেন, আমার মতো স্টোনের ড্রেস এই পুরো অনলাইন জগতে আপু কেউ আমার মনে হয় না সেল করেছে, আমি যত সেল করেছি স্টোনের ড্রেস। এবং আপু দুই চারটা পাথর উঠবে, এতে যদি সমস্যা থাকে আপনি স্টোনই নেবেন না। হ্যাঁ, আপনি যে কোশ্চেনটা করলেন না আপু আমার, এটা হচ্ছে কি আপনি কিন্তু মেয়ে মানুষ, এটা আপনার ভালো করে জানার কথা। স্টোন এমন একটা জিনিস, এটা না বলা যায় না আপু, উঠতেও পারে দুই চারটা, আবার কারো ড্রেস থেকে দেখবেন একটা পর্যন্ত উঠে না, আবার কারো ড্রেস থেকে দেখবেন দুই চারটা উঠেছে। এটা যাদের বুঝ আছে তারাই এগুলো নেবেন, এর বাইরের কেউ এগুলো অর্ডার করবেন না, একদম সোজা হিসাবে আপনারা এই যে সুতার কাজের নেবেন, এই যে যাদের এই সমস্যাটা হয় না যে আপু উঠে যাবে না কিনা, আপনারা এরকম সুতার কাজের জিনিস নেবেন, ঠিক আছে? তাহলে আপনার কোনো কিছুই হবে না। ওকে আপু, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আপু, অন্য রং আছে? আরে অনেক সুন্দর রং, এই যে এখন এই রং করে প্রাইস বলবো। আপু আমার রংটা না ক্যামেরাতে অনেক অন্ধকার লাগছে, আমি এটা ছবি দেই আপনারা ছবি দেখলে বুঝবেন, বা আমি যখন এটা ভিডিও দিব আপনারা তখন, এটা এখন কালচা লাগতেছে না, এটার দ্বারা জীবন নেও এরকম কালচা না, এটা বাস্তবে আরো গ্রিন, আরো সুন্দর উজ্জ্বল রং, ঠিক আছে? আপু তোমাকে খুব ড্যাশিং লাগছে, হাই হাই। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আপু, ড্রেসের লম্বা কত? আপু ওয়াও ড্রেসটা, প্রীতি আপু তোমার কথাগুলো খুব ভালো লাগে, আচ্ছা থ্যাংক ইউ আপু। হে আপু নারায়ণগঞ্জে শোরুম দাও। ভাই আমি একটা শোরুম দিতে গিয়ে ফকির হয়ে গেলাম চট্টগ্রামে, আমার ভাই বহুত সময় লাগে আপুরা, আমি একটা শোরুম দিছি চট্টগ্রামে, একটা খুলতে দেন আল্লাহ যদি আর দেয় আবার অনেক বছর পর আপু, আমি ওই একসাথে 10-20টা শোরুম পারবো না আপু, আমি পাগল হয়ে যাইতেছি একটা শোরুম নিয়ে, মনে হচ্ছে হায় আমার টাকা নাই, এই নাই সেই নাই, এত খরচ আপু, এত খরচ আইরে একটা শোরুমের পিছে, দেওয়ার পর মনে হয় কি আমি কি বুঝে শোরুম নিছি, মানে কি করতে আমি শোরুম নিছি আল্লাহ জানে। আচ্ছা বাদ দেন শোরুমের কথা, আর এটা হচ্ছে স্লিভস। হ্যাঁ, স্লিভস এর এই ছেটা কাজটা ছিল না, এই ছেটা কাজ আমি আপনাদেরকে সুন্দর করে অ্যাড করাই দিছি, ঠিক আছে? ডান, আমি স্লিভসটা রেখে দিই, রেখে দিলাম কিন্তু, ঠিক আছে? এই যে গেল স্লিভস, এখন শুধু চলে আসেন আমরা প্রাইজে যাব, দেখা শেষ, নেন ছবি, নেন ছবি নিয়ে নেন, এখন আমরা প্রাইজে যাব, এখন শুধু আমরা জাম কালারটা পরে যে এটার প্রাইস কত সেটাই চলে যাব, ঠিক আছে? আচ্ছা লাভ লাইকের উইনার হয়ে গেছে, দুইটা উইনারই ডান, দুইটা উইনারই ডান। ওরে আল্লাহ আজকে জঘন্য ফেসবুকের রিচ। আসেন 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 আসেন, আমার কোনো সমস্যা নেই, আমার যদি ড্রেস ভালো থাকে না আমার ওই দিন আই ডোন্ট কেয়ার। হ্যাঁ মানে একদম মানে ড্যাম কেয়ার মতো, কোনো সমস্যা নেই, আজকে ফেসবুক ভারবে যাক, আপুরা নিজেরাই এসে এই ড্রেস দেখে নিবে। এবং এই একটু ছবিটা তুলে ফেলেন আপুরা, এখন প্রাইজে যাবো। আর শুনেন আমি আবারও বলছি, যদি কিনা আপনার এই ড্রেস একদম ইনস্ট্যান্ট হাতে লাগে ফার্স্ট অর্ডার করবেন আমাদের কাছে, আর যদি আপনি 15 দিনের ডিলেতে পরেন পড়তে পারেন, এটা মাথায় রাখবেন। আমাদের ঈদ কালেকশন, কেউ কিন্তু প্যারা দিতে পারবেন না যে আপু আমার আজকে দেন আজকে দেন, আপনি শুরুর 1300 জনের মধ্যে অর্ডার করেন আপনি এই সপ্তাহে ডেলিভারি পাবেন। আপনি যদি 1300-র পরের কোনো কাস্টমার হয়ে থাকেন আপনাকে 10 দিন অবশ্যই ওয়েট করতে হবে, কারণ ড্রেসটা তো আমারও আপনাকে 1300-র পরের ড্রেস যেটা আসবে এটাও তো 10 দিন সময় লাগবে আসতে। ওকে এখন আমি জাস্ট সেকেন্ড কালারটা পরে আসি ফর প্রাইস, ঠিক আছে? এই নেন, অনেক সুন্দর, আমার এটা খুলতে মন চাচ্ছে না, পরে চেঞ্জ করে আসি। আপু আমাদের ফেনী জেলাতে একটা, হাই 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 হাই, ফেনীতে চলে গেছেন আপনি শোরুমে? আমি এখন পর্যন্ত চট্টগ্রামে আগাইতে পারলাম না, আসতেছি এক মিনিট।
হায় হায় ওর চুল পুরা গেছে। আপু চট্টগ্রামের শোরুম কোথায়? চট্টগ্রামে একটা ওপেন হোক আপু, কাজ হচ্ছে আমাদের এখন, চট্টগ্রামের শোরুম ওপেন হয়নি, ওপেন হোক ডিয়ার, তারপর কিছু কিছু মানুষ জানেন এখনই চলে যায় শোরুমে, গিয়ে দেখে কাজ হচ্ছে, কি যে একটা অবস্থা বলেন তো। ওকে তো আমরা এখন লাস্ট বারের মতো জেনে নেই ড্রেসে কি আছে না আছে। এটা হচ্ছে আপনাদের সুন্দর পার্পল কালার, এই হচ্ছে এক, আমি কিন্তু এখন এক মিনিটে ডিটেলস বলবো, ক্যামেরা লাইভের কমেন্টে আসবো না। এই হচ্ছে আপনাদের ইন্ডিয়ান চিননের দুপাট্টা, যেটা ফুললি আপনার একটা সাইডে সুন্দর করে সার্ভস এনসি পাথরের কাজ করা আছে এবং পুরো ওনার ফ্যাব্রিক হচ্ছে চিনন। এই যে শাইনটা দেখে নেন, অসম্ভব সুন্দর শাইনি। আর এই হচ্ছে আমার আপুদের কি বলেন তো সুন্দর ড্রেস, যেটার বডি আছে 56 ইঞ্চেস, পুরোটায় বডি আছে 56, লম্বা আছে 43, ধরেন লম্বা 43, বডি 56, ম্যাটেরিয়াল ইন্ডিয়ান শিমার। হ্যাঁ এই যে দেখেন শাইন, মানে ঈদে পরবেন ড্রেস পরার মতো, মানে কোনো দমে এটা আপনাকে কেউ ই করতে পারবে না, বুঝবে না যে আপনি এই প্রাইসে কিনে ফেলেছেন এই ড্রেস। হ্যাঁ আর এই যে দেখেন পুরো স্লিভস এর কাজ, কেউ যদি চান গিফটের জন্য নিয়ে ফেলতে পারেন। গলার নেকের ব্যাপারটা আমি আগেও বুঝিয়ে দিয়েছি, এখন আর আমি এই একই জিনিস বোঝাতে পারবো না। যদি চান কেউ এই গলা টেইলার ড্রেস বানানোর সময় কেটে দিতে বলবেন, আর না চাইলে না, বিকজ আমরা কিন্তু এটা যেহেতু ঈদের ড্রেস, আমি আবারও বলছি আমরা এমন ভাবে দিয়েছি যেন সব মানুষ পড়তে পারে। হ্যাঁ কারো দরকার হলে সে কেটে নিবে, কারো দরকার হলে সে কেটে নিবে। নেকটা অনেক সুন্দর, নেকটা অনেক নাই স্যার, এই যে এটা হচ্ছে নিচের কাজ। নেন আমার দেখানো শেষ, এখন আসবো প্রাইস, যে আপু এটার দাম কত এই জানেন, এখন আসেন প্রাইজিং এ। ঠিক আছে দেখেছেন এক একটা লোহর কি পরিমাণ হেভি করে কাজ করা, প্রত্যেকটার ভিতরে বালিশের কাচের পাথর আছে কিন্তু। ওকে নেন আমার এটা দেখানো শেষ, একটা মিনিট জাস্ট। ও মা দাঁড়ান, আমি যে বললাম না আমি একটু আমার ড্রেসটা আপনাদেরকে দেখাবো কাছ থেকে। শর্ট আপুরা কি করবে, আপু এটা লম্বা 43 আছে, আপনি তার থেকেও যদি শর্ট করতে চান, আপু আমি যেটা করি আমি সব সময় একটা জয়েন্ট দিয়ে উপরে উঠাই দেই ড্রেস, মানে আমাকে এগুলো অনেক ড্রেসে দেখবেন করতে। হ্যাঁ প্রচুর ড্রেস আমি এই কাজ করি। আচ্ছা এই যে নেন আমার ড্রেসটা একটু দেখেন, এই দেখেন আপু এগুলাই না কোনো সুতা উঠে, আমি একদম ক্লোজ ভিউ দিচ্ছি কারণ পরে আবার বললেন না যে আমার টেলার তো, এখানে সেলাইয়ের কিছু না কিন্তু, এটা জাস্ট কেটে দিবে কিছু না, কেউ যদি চান। হ্যাঁ যে না চান তার তো কোনো কাটাকাটির ইস্যুই নাই। চুল কেন তোমরা এমন করতেছো, শেষ ক্লিয়ার, এবার আমি প্রাইজিং এ যাই। আসেন এখন দাম, এখন দাম, এখন দাম, ওকে এটা আমার এই পাশে থাক। আচ্ছা গ্রিন ওনাটা নিয়ে আসো, আমার আমার ওনাটা এটাকে একটু ধাক্কা দিবা পিছে, তুমি ঢুকে যাও। আচ্ছা আমি এখন একটু আপনাদের কে উইনার হলো সেই নামগুলো বলি। হ্যাঁ আমি একটু নাম বলি, লাভ লাইক দিয়ে আজকে উইনার হয়েছেন, 50% ডিসকাউন্ট কার্ড জিতে নিচ্ছেন আপু, আপনি মানে অনেক লাকি। আপনার নাম হচ্ছে রুহানা, রুহানা মাহফুজ, রুহানা মাহফুজ আপু কনগ্রাচুলেশনস আপু, আপনি আমার লাইভে থাকলে প্লিজ একটা কমেন্ট দিবেন, রুহানা মাহফুজ আপু আপনি আজকে যা নিবেন আপনার ড্রেস থেকে 50% টাকা মাইনাস। আর যেই আপু কিনা আমার তরফ থেকে ড্রেস গিফট পাবেন, আমাদের থেকে ড্রেস নেন আপু, ড্রেস বোরখা কিছু নিতে বাকি নাই। কে এটা? তানহা আহমেদ, ঠিক আছে আপুটার নাম হচ্ছে তানহা আহমেদ আপু, আপু ড্রেস বোরখা কিছু নিতে বাকি নাই, আপনি আমার তরফ থেকে একটা গিফট পাবেন ঈদের জন্য ড্রেস, ঠিক আছে এনি ড্রেস আমাদের ইন্ডিয়ান কালেকশন মানে এনি কালেকশন থেকে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে আপু তানহা আহমেদ আপু কনগ্রাচুলেশনস এন্ড সেলিব্রেশনস। এখন আসেন দামে, আমি একটা লাস্ট শেয়ার মেরে দিই গ্রুপে, এটাকে কই রাখি, এটাকে এটাকে নিচের কাজ দেখা যায় না। আচ্ছা
এখন আসেন প্রাইজে যে আপু কত দামে পাচ্ছি না পাচ্ছি যতগুলো আপু এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত আছেন প্লিজ একটা ছোট্ট রিকোয়েস্ট একটু লাভ লাইক দিয়ে দিয়ে না পুরো কারণ ফেসবুকের অনেক অনেক জঘন্যতম অবস্থা এই জন্য একটু লাভ লাইক এবং যদি পারেন একটা হাই হ্যালো লিখে দিয়ে এখন আসেন কাজের কথা আপু এটার দাম কত যতগুলো আপু আজকে এই কালেকশনটা নিতে পারবেন এটা টু পিসের একটা সেট মনোযোগ সহকারে কথাবার্তা শুনবেন ঈদের টাইম আমি চাই না আপনার কোনো হ্যাসেল হোক সেম ভাবে আপনি একটা জিনিস শুনে অর্ডার দিবেন এটা টু পিস এটার সাথে কোনো স্যালোয়ার কিন্তু নাই ঈদের টাইমে এটা অনেক হয় হ্যাঁ দের ড্রেস নিব না স্যালোয়ারের কাপড় দেখাইছে পুরো লাইভে আমি কোথায় কোনো স্যালোয়ারের কাপড় এটা টু পিস আবারও বলতেছি টু পিস মানে আবার দুইটা কামিজ মিলে না আবার অনেকে ভাবে যে দুইটা ড্রেস মিলে মনে হয় আপু দাম বলছে টু পিস মানে নট টু সেট টু পিস কামিজ এন্ড দুপাট্টা কামিজ এন্ড ওন্না ওন্না পাচ্ছে ইন্ডিয়ান চিননের মাঝে যেটা ফুল একদম শাইনি ফ্যাব্রিক একটা সাইডে চড়া করে কাজ আছে এই যে অনেক শাইনি হ্যাঁ এটা আপনারা এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ শাইন আচ্ছা এটা হচ্ছে ডার্ক কালার এই কালারটা ক্যামেরাতে একটু হালকা আসছে এটা বাস্তবে আরেক সেই ডার্ক এবং আমার হাতের যে গ্রিন কালার এটা আবার ক্যামেরাতে একটু ডার্ক আসছে মানে এটা আবার বাস্তবে একটু আরেকটু সুন্দর আরো লাইট গ্রিন কালার ঠিক আছে এটা হচ্ছে কালারের ব্যাপার ড্রেসে বডিতে কাপড় আছে আপনাদের 56 ইঞ্চেস পর্যন্ত লম্বা আছে 43 আবারও বলছি লম্বা 43 বডি 56 আনস্টিচ যে যার মতো নিয়ে বানিয়ে নিবেন এটার ফ্যাব্রিক কি ফ্যাব্রিক হচ্ছে যে ইন্ডিয়ান শিমারের মাঝে এই যে দেখেন শাইন দেখেছেন শাইন ফ্যাব্রিক ইন্ডিয়ান শিমার তাহলে ফ্যাব্রিকও গেল আচ্ছা কার ও কাজ হচ্ছে পুরো এখানে কাজ দুই স্লিভস জুড়ে কাজ আপনার এখানে কাজ আর হচ্ছে এই যে নিচে নিচের কাজ নিচে অনেক লোহরে কাজ এই যেমন এই বটল গ্রিনটা যদি এই দেখছেন নিচের কাজ ওর পুরো ড্রেসে তো সেটা কাজ আছে হাতেও কাজ আছে আর তো কোনো কাজ বাকি নেই আর কোনো কাজ বাকি নেই এখন শুধু হ্যাঁ অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারি পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আমার নাম করে আপনার কাছে যদি কেউ বিকাশে টাকা চায় এবং আপনি যদি তাকে বিকাশে টাকা দেন সেটার দায়ভার আপনার কারণ আমার পেজের কভার ফটো আমার পেজের বায়োতে লেখাই আছে বাংলায় আমরা লিখে রেখেছি হ্যাঁ যে ইংলিশেও লেখেনি যেন কোনো একটা আপু না বুঝে যে আমরা কোনো বিকাশ নেই না এখন আপু আপনাকে যদি কেউ ইনবক্সে লোভ দেখায় আমারই একটা ছবি দিয়ে আপনাকে লোভ দেখায় নাকি আপনি বাচ্চা আপনি তো নার্সারির বাচ্চা না যে আপনাকে বলবে এইটা যদি আপনি দুইটা ড্রেস কিনেন ওরা কি করে আমি বলি আপনারা কি অফার দিবে আপু আপনি এটা দুইটা ড্রেস কিনবেন আপনাকে একটা ড্রেস আমরা ফ্রি দিব তাই বলে আপনি এখন লোভে পড়বেন একটু যে যে তার কাছে বা আপনাকে বললো যে আপু আপনি যদি এই ড্রেসটা এখন এখনই আমাদেরকে বিকাশ করেন তাইলে আপনি 10 মিনিটের মধ্যে বিকাশ করলে এই ড্রেস আপনাকে 50% অফে দিব আপু এগুলো স্ক্যাম এগুলো ফ্রড এগুলো আপনার মানে আপনি বিকাশের কথা শুনলে একটা লাত্তি উষ্টা দিবেন ওই আইডিকে সাথে সাথে মানে একটা যা পারেন তা করবেন ওগুলো ফ্রড যখনই দেখবেন আপনার কাছে কেউ বিকাশে টাকা চাইছে বুঝবেন ফ্রড আমরা কোনো বিকাশে টাকা নেই না পণ্য হাতে বুঝবেন দেখবেন এতক্ষণ যে বকর বকর করছি বকর বকরের সাথে প্রোডাক্ট মিলে না কিনা মিললে নিবেন নাইলে না সোজা হিসাব আর কি করব আপনাদের জন্য এখন আসেন গেল ওয়েবসাইটে যারা অর্ডার দিবেন ডেলিভারি আগে পাবেন সোজা কথা ঈদের সময় কোনো কথা নাই কোনো এটা পার্সিয়ালিটি বললে পার্সিয়ালিটি বলেন যত মানুষ ওয়েবসাইটে অর্ডার দিবে তাদের ডেলিভারি সবার আগে যাবে বাকি তারপরে অনলাইন আসবে আপনি ওয়েবসাইট না বুঝলে অবশ্যই অনলাইনে অর্ডার দেন একটু মেসেজে লেট হয় কারণ অনেক মেসেজ প্রেশার এখন ক্লিয়ার মেসেজ অনলাইনে অর্ডার দিলে 7-8 ঘন্টা ধৈর্য ধরে বসে থাকবেন ওয়েবসাইটে তো 1 সেকেন্ডে অর্ডার হয়ে যায় মানে কোনো ওয়েট করা করি নাই আজকে সব আপুদের জন্য এই ড্রেস আমি আপনাদেরকে দাম ধরে দিব যেখানে গত বছর রোজার সময় আপনার একটা ড্রেস পেয়েছিলেন 1790 টাকায় মানুষ হাজার হাজার অর্ডার আমরা দিতে পারি নাই আর আজকে আমি আপনাদেরকে এই ড্রেস ওইটা রেয়ন কাপড়ে ছিল এটা ইন্ডিয়ান সীমার কাপড় পুরো হাতে কাজ গলায় রকম পুরো বডি সেটা নিচে কাজ এবং বারিশের পাথর দিয়ে এইটা অন্যা ইন্ডিয়ান ড্রেসের কাপড় ইন্ডিয়ান মাত্র মাত্র 1590 টাকা এই পুরো মাসে একটাই আছে এবার রেখে দাও দৌড় মারেন বললাম না দাম শুনে ভাগে 1590 টাকার ড্রেস আপু এটা হতে পারে না ইম্পসিবল শুধুমাত্র আমার আগের ড্রেস বলে আপনার আজকে এই দামে পেলেন আমি মানে আজকে আমাদের ঈদ কালেকশন শুরু বিলিভ করেন আমি আমার আমার দেখা আমি আমার বেস্ট ডিজাইনটা দিয়ে স্টার্ট করছি এই মাসে কারণ আমার কাছে তো আমার সবই ড্রেস আছে এই মাসের হ্যাঁ সো আমি কিন্তু পুরো লাইভ মাসে কোনো সার্ভসকি ড্রেসার নাই আমার সব থেকে সুন্দর পছন্দের ড্রেস দিয়ে আমি স্টার্ট করলাম এবং এটা লাইফ থেকে বাস্তবে আরো সুন্দর এতটুকু গ্যারান্টি আমি দিচ্ছি এটা লাইফ থেকে বাস্তবে আরো সুন্দর এটা কালার আসে না দাম আমি আবারও বলে দিই 1590 টাকা প্রোডাক্ট আপনি দেখে শুনে রিসিভ করবেন কোন দামে যাবেন না এটা কিন্তু আপু আমার আমার আগে মাল করানো বলে আমি আজকে আপনাকে এই দামে দিতে পারতেছি আমি আজকের দিনে এই ইন্ডিয়ান কাপড় তো আমি এখন পাবোই না আকাশ ছোঁয়া দাম
নগদে আমার এই কাপড়ের জন্য আরো 300 টাকা বেড়ে যেত, নগদে আমি যদি এই ড্রেসটা আজকে পরাতাম। সো 1590 টাকা ওয়েবসাইটের কাস্টমাররা ভাগ হয়ে যান ওয়েবসাইটে, অনলাইনে আপুরা অনলাইনে অর্ডার দেন, বাট ধৈর্য নিয়ে বসে থাকবেন, 7-8 ঘন্টার মধ্যে বিল পাবেন, না পেলে আমাদেরকে জানাবেন, ঠিক আছে? সো আজকে এতটুকুই তো না? হ্যাঁ, আর আপনারা গতকালকের ভিডিওটিও দেখে নিন, ওকে? তাহলে আজকের জন্য এতটুকুই থাকুক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার আবার কালকে দেখা হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ কালকে দেখা হবে। আমি আসলে খুব দৌড়াদৌড়ির মাঝে আছি যে এখনো আবার আমার বের হয়ে যেতে হবে কাজে। সো আল্লাহ হাফেজ, ওকে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, খোদা হাফেজ।